আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ নিদারুণ তুমি আদি অনাদি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ নিদারুণ তুমি আদি অনাদি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলি হালকে ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলি হালকে ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন সাত্তাতকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন কারে তা শান্তি কারে তা শাস্তি বোঝা বড় তাই তোমার লীলা কারে তা শাস্তি কারে তা শান্তি বোঝা বড় তাই তোমার লীলা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ এইখানে কয়েকজন মানুষ কয়েকশো হাজারও নয় এইখানে কয়েকটা পানির বোতল নিয়ে চিন্তা করে যে কাকে দেবো আর কাকে দেবো না নাকি একজনকে যদি সবাই হাতে একটা করে পানির বোতল দেওয়া হয় কত কতটা লাগবে বলুন তো ওই বড় বড় যে কি বলে ওইগুলো পেটিগুলো কত বড় বড় লাগে কিন্তু এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মখলুক আছে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইয়ের খাবার জোগাড় করেছেন সব কিছু তিনি সব ব্যবস্থা করে রেখেছেন তো তিনি মহান নাতকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা জমিনকে বানালে বিছানা স্বরূপ আসমানকে বানালে ছাদ চলার তরে তুমি দিলে দিবস ঘুমের তরে দিলে রাত প্রভাত বেলায় করে রবিকে ওদয় জগৎ করেছো উজালা প্রভাত বেলায় করে রবিকে ওদয় জগৎ করেছো উজালা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ তুম আমি ছাড়া গো প্রভু আছে তোমার যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র ছাড়া গো প্রভু তুম যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র তোমার করুণা হতে মোরে রেখো না গো দূরে যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে
জীবন হয় গো যেন মোর পথ চলা, আমার হতে কবি মুজিবুলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটি নিত্য নতুন গজল, একদম নতুন গজল, এবার ফরমাইশ মোতাবেক আরো একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। অতি মূল্যবান কথায় লিখছে দেখুন, কালকের পায়খানা হবে, যার হাতে পানির বোতল পড়েছে আপনার সেই সাইডে দুই চার দিন দিয়ে পাবে। আর যাই ভাই ভাই সন্তুষ্ট হইয়া 20 টাকা উপহার করেছে হচ্ছে ভাই। আমাদের ইমাম সাহেব যা বলেন কেন, একে অপরকে সহযোগিতা করুন, আপনি খান অপরকে খাওয়ান, আর যদি একা খাওয়ার চেষ্টা করেন হজম হবে না, পায়খানা হবে, কালকে কি হবে নাকি। আমরা মুসাফির মানুষ, দূর থেকে এসে আমরাই বলছি, মানে বুঝছেন তো, আমি অনুরোধ করবো, যাই হোক খারাপ ভাববে না। তো এখন ফরমাইশ মোতাবেক কয়েকটি গজল, তারপরে আমার মা বোনেদের উদ্দেশ্য করে একটি গজল গাইব। নারী জগতের জান রে নারী আধা ইমান রে, অনেকে ইউটিউবে শুনেছেন অনেকে শোনেননি, এই নারীদেরকে সম্মান কি ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দুনিয়া। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, যে মায়ের কোলে আমরা পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা মানুষ হতে পারতাম না। আমি অনুরোধ করব এই গজলটি আপনারা একটু মন দিয়ে শুনবেন, যার দুনিয়াতে মা নেই সেই জানে মায়ের কি মর্ম। যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই, আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। এই গজলটি 5 থেকে 6 মিনিট সময় নেব, আপনারা দয়া করে ওঠাওটি করবেন না, এই গজলটি গাইতে আমার খুবই কষ্ট হয়, আর আপনারা যদি না শুনেন তার থেকে বেশি কষ্ট হবে, তাই অনুরোধ করব একটু দয়া করে মন দিয়ে শুনবেন আমার মায়েরা। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না, কেন চাঁদের চেয়ে
চাই মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল, মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখে দে, হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন। তারপরে শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে, মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে, বলছো শুনুন। সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? দশ মাস দশ দিন করবে ধরে, থেকেছে কত কষ্ট করে, দশ মাস দশ দিন গর্ভে ধরে, থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় আনা হারে, সময় চলে যায় আনা হারে, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন। তারপরে শুনুন, মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে, আর কি বলছো শুনুন। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না, তো বলছো শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে, আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় কালে, কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় কালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী
জননী মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলা বালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে হার বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন পাটির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায়রে কারবালাতে ফরাতের তীরে পাটির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায়রে কারবালাতে ফরাতের তীরে প্রথম ছন্দে কবি অতি মূল্যবান কথা বলছে দেখো ইমাম হোসেন পানি নিতে যায় ইজিদের দল তীর মারিল হোসেনের সিনাই মারিল হোসেনের সিনাই ইমাম হোসেন পানি নিতে যায় ইজিদের দল তীর মারিল হোসেনের সিনাই মারিল হোসেনের সিনাই পিপাসার পানি পিপাসার পানি হোসেন পেলো না রে পানির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায় রে কারবালাতে ফরাতের তীরে পানির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায় রে কারবালাতে ফরাতের তীরে অতি সুন্দর কথা কবি বলছে দেখো দুশ্মন এ জিদ ফরাত ঘিরিল শত শত ইমাম বংশ ধ্বংস করিল এ জিদ ধ্বংস করিল ওর পাশান এ জিদ ওর পাশান এ জিদ তোর দিলে ওরে রহম হলো না একটু খানি তাদের উপরে হায় রে কারবালাতে ফরাতের তীরে পানির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায় রে কারবালাতে ফরাতের তীরে তারপর শুনবে আজগর আলি নিজের জিভ চুষে পানি পিনে শহীদ হলো এ জিদের তরে শিশু এ জিদের তরে আজগর আলি নিজের জিভ চুষে পানি পিনে শহীদ হলো এ জিদের তরে শিশু এ জিদের তরে ওই আব্বাস আলী ওই আব্বাস আলী পানি পেলো না রে পানির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায় রে কারবালাতে ফরাতের তীরে পানির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায় রে কারবালাতে ফরাতের তীরে অতি মূল্যবান কথা কবি লিখছে দেখো ফতেমার নয়ন মনির তরে কাঁদে জয়নব কাঁদে কুলসুম
কাঁদে সখিনারে ও গো কাঁদে সখিনারে ওই খালি তুল তুল ওই খালি তুল তুল ফিরে এলো রে পাড়ির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায়রে কারবালাতে ফরাতের তীরে পাড়ির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায়রে কারবালাতে ফরাতের তীরে শেষ কথা ওই ফাতেমার দুইটি দুলারা সিদ্ধের কবলে পড়ে শেষ হলো তারা দুনিয়ায় শেষ হলো তারা তাই এমডি আনসার তাই এমডি আনসার লিখতে গিয়ে অঝর নয়নে কেঁদে ফেলে কলম ধরে হায়রে কারবালাতে ফরাতের তীরে পাড়ির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায়রে কারবালাতে ফরাতের তীরে পাড়ির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায়রে কারবালাতে ফরাতের তীরে পাড়ির তরে ওই ইমাম হোসেন শহীদ হলো রে হায়রে কারবালাতে ফরাতের তীরে রাতের দিকে পরিবেশন করবো কমিটির গজল নিয়ে এসেছি অনুষ্ঠানে আজ গ্রামে যখন এসেছি কমিটি আর সোসাগনের ভালোবেসেছি নবীর দিবানা হয় না এদের তুলনা গজলের দিবানা হয় না এদের তুলনা এই কমিটির গজল আমি পরিবেশন করবো আপনাদের সম্মুখে তার আগে একটি নাতের আসুন আপনারা সুরের দিকে কেউ খেয়াল করবেন না গজলের কথাগুলো অনেক মূল্যবান কবি লিখছে দেখুন দর্শক তো ঝিমিয়ে গেছে তুমি তুমি দাও নারে থাকবে নারে থাকবে কেউ